ঝর্ণা। রানীর ঝর্ণা দেখার খুব শখ। সে কতবার বাবাকে বলেছে ঝর্ণা দেখতে যাবে। সে গল্পে পড়েছে ঝর্ণার কথা। মা বলেন ঝর্ণা পাহাড়ের গা বেয়ে অনেক উঁচু থেকে জল নিচের দিকে গড়িয়ে পড়ে। ঝর্ণার জল নাকি আয়নার মতো পরিষ্কার হয়। রানীর বাড়ি থেকে কিছু দূরে শুশুনিয়া পাহাড়ে একটি ঝর্ণা আছে। বাবা বলেছেন এবছর গরমের ছুটিতে রানীকে নিয়ে পাহাড়ে ঘুরতে যাবে। সেখানে এক পাথরের সিংহমূর্তির মুখ থেকে নাকি জল বেরিয়ে আসে। কোথা থেকে জল বেরিয়ে আসে কেউ জানে না। এরপর এই প্রশ্নগুলির উত্তর দাও। তুমি কি কোথাও বেড়াতে গিয়েছো কখনো? যদি গিয়ে থাকো তাহলে সে সম্পর্কে লেখো আর বাড়ির লোকেদের দেখাও। আগামী দিনে তুমি কোথায় কোথায় বেড়াতে যেতে ইচ্ছুক?